এক নম্বর পুরস্কার আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের দিলের ভিতরে আল্লাহ তাআলা মহব্বত দিয়ে দিবেন। আপনি যখন সুন্নাহ মানবেন নেককাররা আপনাকে মহব্বত করবে, নামাজি লোক আপনাকে মহব্বত করবে, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আপনাকে মহব্বত করবে। এটা এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হচ্ছে ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজার, সমাজের নিকৃষ্ট কিছু মানুষ যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা চায় তারা আপনাকে দেখলে নানা রকম কুৎসা রটনা করবে, সমালোচনা করবে। দেখবেন আপনার স্ত্রী তিনি পর্দানিশীন, আপনার ছেলেটা নামাজ পড়ে, অনেকে মনে করে আপনি সোশ্যাল হতে পারেন। এইরকম সমালোচনা যখন বদলোকগুলা করবে আপনি বুঝবেন সুন্নতের কারণে নেককারদের মহব্বত দিয়ে বদলোকদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব করে দিচ্ছে। এই দূরত্বটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, মন খারাপ করার কোনো কারণ নাই। সে দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে আখেরাতেও লাঞ্ছিত হবে। আপনাকে যিনি সম্মানিত বানাবেন তিনি কে? তিন নম্বরের সুন্নত মানলে আসাআতু ফির রিজক, রিজকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততা দান করে দেবেন, অল্পের ভিতরে মালিক বরকত দিয়ে দিবেন, অল্পে আল্লাহ পাক তুষ্ট বানায় দিবেন। আপনার অল্প ইনকামের ভিতরে বরকত দিয়ে যিনি সফলতায় ভরপুর করে দিবেন তিনি কে? এটা তিন নম্বর পুরস্কার সুন্নত মানা। চার নম্বর পুরস্কার হচ্ছে আস-সিকা ফিদ্দিন, দিনের ব্যাপারে আল্লাহ পাক আপনাকে প্রবল বানায় দিবেন, অটুট বানায় দিবেন দিনের পথে। জুলম আর নির্যাতন আপনার বিরুদ্ধে করা হবে, নানা রকমের অত্যাচার চালানো হবে, আপনাকে আঘাত করা হবে, সম্মান নষ্ট করার চেষ্টা করা হবে। আঘাতের পর আঘাত করার পরেও এক চুল ইমানের পথ থেকে বিচ্যুত করা যাবে না, ইমানের উপর আল্লাহ টিকায় রাখবে। বলেন আল্লাহ আকবার। চারটা পুরস্কার সুন্নত মানা। সাহাবাই কেরাম সুন্নতের কেমন পাগল ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সফর করলেন, সফর করে যখন তিনি সেই সময়ে শামের গভর্নর আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। পুরো এই অঞ্চলে যখন ইসলাম প্রচার হয়েছে, দিনের দাওয়াত ছড়িয়ে পড়েছে, সেই সময় তিনি সফর করলেন। সফরের সময় উনি নিয়ম করলেন ওনার সাথে ওনার যে সফর সঙ্গী আছে কিছুক্ষণ সফর সঙ্গী টানবে, কিছুক্ষণ উনি নিজে টেনে নেবেন। যখন উনি গন্তব্যে পৌঁছে গেলেন ঠিক সেই সময়ে ওনার পালা চলে আসে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়ে। তিনি ওই সময়ে দড়ি রশি টানছেন, লোকেরা অবাক হয়ে গেছে, মনে করছে উটের হাওদার উপরে যিনি বসা আছেন তিনি খলিফাতুল মুসলিমিন। প্রশ্ন করা হলো আপনি কি খলিফাতুল মুসলিমিন? বললো না আমি খলিফাতুল মুসলিমিন না, যিনি উটের দড়ি টানছে তিনি অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলেন আল্লাহ ওনারা ছিলেন আমাদের নেতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতের কেমন পাবন্দী করতেন, খেতে বসছেন সাহাবাই কেরাম দেখতেছেন সুন্নতের পাবন্দী নিয়ে তিনি খাচ্ছেন, একটা লুকমা ওনার কাছ থেকে পড়ে গিয়েছে। সাহাবি পাশ থেকে বলছে খলিফাতুল মুসলিমিন আজকে আর এই লুকমাটা উঠায় খায় না। তিনি বললেন আতরুকু সুন্নাতা হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমকদের জন্য আল্লাহর হাবিবের একটা সুন্নত আমি ছেড়ে দিতে পারি না। বলেন আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক নবীজি সুন্নতের এমন পাগল ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কাকরে ধরেছেন জীবনভর। সাহাবাই কেরাম একটা সুন্নতের জন্য জীবন চলে গেলেও সেই সুন্নত কখনো ছাড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের প্রান্তে বিজয় দিয়েছিলেন, মিসওয়াকের মতো একটা সুন্নতকে ঘিরে আল্লাহ পাক তাবুকের প্রান্তে বিজয় দিয়েছিলেন। যদি আমরা প্রশ্ন করি
মিসওয়াক এখন পকেটে কয়জনের আছে? বলবেন হুজুর পকেটে নাই, কোথায় আছে? বাসায় আছে। মিসওয়াক এটা মুসলমানের একটা অস্ত্র। অস্ত্র কি পকেটে থাকে না বাসায় থাকে? পকেটেই থাকা দরকার, কারণ এটা লাইসেন্স করা একটা অস্ত্র। যে অস্ত্রটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের প্রান্তে সেই সময়ে সবচেয়ে বড় পরাশক্তি যারা ছিল তাদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদের বিজয় অর্জন করা লাগে নাই, শুধু মিসওয়াক করেছে। তারা মনে করছে যদি এইভাবে মুসলমান দাঁত দাঁত দিচ্ছে আমাদের অবস্থা না জানি কি হয়। শুধু মিসওয়াকের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাবুকের প্রান্তে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।